সব থেকে কাছের বন্ধু বলতে আমরা কাদেরকে বোঝাই? তোমাদের কথা একরকম হবে, আমার কথা একরকম হবে। তো আজকে আমি সত্যি কথা বলতে কি, কাছের, সব থেকে কাছের যে মানুষটা, আমরা কিন্তু তাকে একদম চিনতে পারি না। তোমাদের মাথায় হয়তো অনেক কিছু উত্তর আসছে যে কাছের বলতে তো সব থেকে পৃথিবীতে যে সব থেকে আমাদের কাছের মানুষ, সে হচ্ছে আমাদের মা, বাবা, ভাই, বোন। প্রথমেই আমাদের মাথায় আসে ব্লাড রিলেশন, আবার কারোর বা বন্ধু, কারোর বা প্রেমিকা, কারোর অন্য কিছু। এক একটা সম্পর্কের মধ্যে থেকে আমরা কাছের মানুষকে খুঁজে পাই। তো সত্যি কি আমাদের কাছের মানুষ তারা? তো আমার যেটা মনে হয়েছে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে এসেছি। সত্যি কথা বলতে কি, কাছের মানুষ আর সব থেকে কাছের যদি কেউ তোমার হয়ে থাকে, তুমি নিজেই। তোমার মন, তো আমি বলেছি যে তোমার মন মানে যতটা তোমাকে বুঝবে, তোমার শরীর যতটা তোমাকে বুঝবে, মানে তোমার সব কিছুই যতটা তোমাকে বুঝবে, পৃথিবীর কোনো শক্তি নেই সেটা বোঝার কারোরই। যদি বলো কেন তুমি ভুল বলছো যে মা তো আমাদের সব কিছু বুঝতে পারে, হ্যাঁ মা আমাদের কষ্ট অনুভব করতে পারে, মা আমাদের মুখ দেখে সমস্ত কিছু পড়ে ফেলতে পারে, আমাদের সমস্ত খেয়াল রাখতে পারে, কিন্তু আমাদের একদম মানে কাছের যে অন্তর্নিহিত যে ব্যথা, সেটা কি সেই বন্ধু বা সেই আপন মানুষ হতে পারে? কেননা যে কোনো কাটার অনুভব নিজে যতটা ফিল করতে পারো, সেটা কি আর কেউ পারে? আমার তো মনে হয় না। একটা যদি আমার কথা তোমরা ভুল প্রমাণ করতে চাও, তাহলে আমি বলবো একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। যখন তোমার খুব কষ্ট হবে, তখন তুমি যখন জোরে জোরে কাঁদবে আর নিজের সাথে নিজে কথা বলবে, তো সেই কথা বলার মধ্যে যে নিজের উত্তর, যে নিজের কোশ্চেন আর নিজের সাথে নিজের কথা বলে যে উত্তরটা বেরিয়ে আসে, সেই উত্তরটা কারোর সাথে মিল খায় না। এটা আমার নিজস্ব মনে হয় অনুভূতির কথা তোমাদেরকে বললাম, কিন্তু একবার এটা তোমাদের সাথে যদি হয় যে কখনো যদি তোমাদের খুব কষ্ট হয়, তাহলে যখন তুমি কাঁদবে একবার দেখো তো এই কান্নার সাথে নিজের যে অনুভূতি বা নিজের যে ভেতরের যে একটা মানুষ থাকে, আমরা সবসময় বলি সু আর কু মিলিয়ে একটা মানুষ হয়, তো ঠিক তেমনি তো মানুষের মধ্যেই কোশ্চেন আনসার দুটোই থাকে। আমরা যতই লোকের কাছে কোশ্চেন আনসার খুঁজতে যাই না কেন, কিন্তু নিজের বলতে আমার মনে হয় নিজের মতো করে বোঝার আর আমাকে আমার মতো করে চেনা বা আমার মতো করে বোঝার মতো পৃথিবীর কোনো শক্তিও নেই আর কোনো মানুষও নেই। তাই যখনই কষ্ট হবে, আমার মনে হয় সব থেকে উচিত একটা নিজেকে একটা বদ্ধ ঘরে নিজের সাথে আটকিয়ে রেখে নিজের সাথে নিজে কথা বলো, সেটা নিয়ে তুমি নিজের সাথে নিজে লড়াই করো, আনসারটা ঠিক পেয়ে যাবে। যে আনসারটা তোমাকে কেউ দিতে পারবে না, কোথাও না কোথাও মনে হবে ও যেটা বললো সেটা কি ঠিক, সেই দ্বন্দ্বটা কিন্তু তোমার সাথে নিজের সাথে লেগেই থাকবে। আলটিমেটলি একটাই কথা যে নিজের আনসার যত নিজেটা নিজে দেওয়া যায়, সেই আনসারটা কেউ দিতে পারে না। তাই সব থেকে কাছের আর সব থেকে আপনজন যদি কেউ থেকে থাকে, সেটা হচ্ছে নিজেই, এর বাইরে আর কেউ নেই, এটা আমার মনে হয়। আর আমার সাথে যদি একমত হও তাহলে একটু লিখে পাঠিও যে সত্যি আমি ভুল বললাম কি না। নিজের মতো বন্ধু আর নিজের মতো কাছের মানুষ, নিজের মতো আপনজন আর কেউ হতে পারে না। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।